কিছুক্ষণ ড্রাইভ বলিস, চোরের থাবা থেকে নিস্তান্নে সরকারি প্রতিষ্ঠানেরও। পরপর দুদিন ঘটল দুঃসাহসিক চুরির ঘটনা সাবরুমের মাইকেল মধুসূদন দত্ত মহাবিদ্যালয়ে। সোমবার এবং মঙ্গলবার রাতে ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢুকে চোরের দল ছাত্র সংসদ কক্ষ থেকে নিয়ে যায় 7টি বৈদ্যুতিক পাখা। এস্টাবলিশমেন্ট সেকশনে একই কায়দায় ঢুকে কোনো কিছু না নিয়ে গেলেও কাঙ্ক্ষিত জিনিসের খোঁজে আলমারি ভেঙে লণ্ডভণ্ড করে সব কিছু। বুধবার বিষয়টি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তমোজয় ব্রহ্ম নজরে আনেন সাবরুম থানার পুলিশ কর্তৃপক্ষের। ঘটনাস্থলে পুলিশ সব লকই ছিল, দরজা একটাও তালা ভাঙানি, কিন্তু একটু পরে আমাদের যে একজন আছেন গ্রুপ ডিস্টার্ব, উনি এসে বললেন যে যে দরজা দিয়ে ঢুকেনি হয়তো চোর, উপরে যে দরজার উপরে যে ভেন্টিলেটর থাকে সেখানে এস্টাবলিশমেন্ট সেকশনে ঢুকেছিল এবং বেশ কিছু আলমারি ওইখানে ভাঙা হয়েছে এবং কয়েকটা আলমারি ভাঙার চেষ্টাও হয়েছে কিন্তু ভাঙতে পারেনি, গোদরেজের আলমারিগুলো ভাঙতে পারেনি। তবে যেগুলো ভেঙেছে ঘরের মধ্যে কিছু পায়নি, কারণ ওখানে সবই কাগজপত্র। যেটা গেছে এখন পর্যন্ত আইডেন্টিফাই আমরা করতে পেরেছি কলেজ স্টুডেন্ট ইউনিট রুম থেকে 6-7টা ফ্যান চুরি হয়েছে, এই পর্যন্ত আমাদের এখন পর্যন্ত আমরা ট্রেস করতে পেরেছি। Pure report, Channel Din Rat.